চট্টগ্রামের রাউজান উপজেলার বাসিন্দা আব্দুর রহমান। তিনি দীর্ঘদিন রাঙ্গুনিয়া উপজেলার একটি মসজিদে সহকারী ইমামের দায়িত্ব পালন করেছেন। সেখানে থাকার সময় মসজিদের আশেপাশে বিভিন্ন ফল ও সবজি চাষ করতেন। কৃষির প্রতি আলাদা টান থেকেই চাকরি বাদ দিয়ে কৃষি খামার করার সিদ্ধান্ত নেন আব্দুর রহমান। 2023 সালে রাঙ্গুনিয়া উপজেলার দক্ষিণ রাজানগর পূর্ব নিশ্চিন্তাপুর এলাকায় প্রায় 3 একর জমি লিজ নিয়ে শুরু করেন কৃষি খামার। সুস্বাদু বরই, পেয়ারা, কলা, তরমুজ, আম সহ বিভিন্ন প্রকার ফল ও সবজির চাষ করেছেন তিনি। রয়েছে একটি ছোট ছাগলের খামারও। এখন কৃষিতেই স্বপ্ন দেখছেন তিনি। আমি দামারহাটের মধ্যে একটা মুরগির চাক দিতেছিলাম 5 বছর, চাকরি ছেড়ে দিয়ে এখানে আসছি। আমি শুরু করছি গত রমজানের মধ্যে। এখন ফলে আলহামদুলিল্লাহ এটা হচ্ছে গোল্ডেন এজ। এখন ফলন দেখতেছিলাম আমরা মোটামুটি আছে। প্রথম মৌসুমে আব্দুর রহমানের কৃষি খামারে বড়ই ও পেয়ারার ফলন এসেছে। মরিচ, টমেটো, চিচিঙ্গা, বেগুন সহ নানা প্রজাতির সবজিতেও আশা দেখছেন তিনি। 2.5 লাখ টাকা খরচ হলেও প্রথম বছর পেয়ারা, বড়ই ও অন্যান্য সবজি থেকে লাখ টাকা ইনকাম হবে বলে আশাবাদী তিনি। এখন রমজান কিশোর কিশোর যোগাযোগ করছি, ওরা বলতেছে মানে আমি রাঙ্গুনিয়ায় শ্বাস করছি সেটা, আর রাঙ্গুনিয়ায় যোগাযোগ করছি, রাঙ্গুনিয়া বলতেছে আমি রাউজানের মানুষ, এখন আমাকে কেউ সাপোর্ট করতেছে না। আছি আলহামদুলিল্লাহ, আমার মতো আমি চলতেছি। আমি সাথীদের বা অন্য বাগানীদের সহযোগিতা নিয়ে এখন শ্বাস করতেছি, চলতেছে আলহামদুলিল্লাহ। আব্দুর রহমানের বাগান থেকেই বড়ই কিনে নিয়ে যাচ্ছেন অনেকে। অনেকে আসছেন তার বাগান দেখতেও। প্রথম বছরেই তার সফলতা দেখে অনেক শিক্ষিত যুবকও আগ্রহী হয়ে উঠছেন কৃষি খামার গড়ে তুলতে। তুলসি এখানে কোল চাষ করতে সব ভালো ভালো সুন্দর সুন্দর আপেল বড় বলে যেগুলা আমাদের আঞ্চলিক ভাষায় এগুলা করছে, বিদায় সুন্দর লাগছে, বিদায় শুনছি। তো এখন আজকে আসছে দেখতে, এখানে এসে দেখে আমি তো একদম মুগ্ধ হয়ে গেছি। এক একটা ফলন দেখে আমি অবাক। সুন্দর সুন্দর গাছের মধ্যে তবে রাউজান উপজেলার বাসিন্দা হওয়ায় রাঙ্গুনিয়া উপজেলা কৃষি অফিস থেকে কোনো সহযোগিতা পাননি বলে অভিযোগ আব্দুর রহমানের। এ বিষয়ে রাঙ্গুনিয়া উপজেলা কৃষি কর্মকর্তা জানান, তিনি অন্য উপজেলার হওয়াতে সরকারি কোনো সুবিধা পাবেন না, তবে তিনি চাইলে পরামর্শ নিতে পারেন। কৃষি অফিস থেকে সহযোগিতা বলতে উপকরণ নিয়ে সহযোগিতা এগুলো গুটি কয়েক মানুষ পায়, আমরা হচ্ছে টেকনিক্যাল সাপোর্ট সেটা সর্বোচ্চ পরিমাণ দেওয়ার চেষ্টা করবো। আর যেহেতু সে রাজধানী হচ্ছে, আমাদের সরকার থেকে কোনো ধরনের সুযোগ পাবে না, শুধু আমাদের পরামর্শ ছাড়া, পরামর্শ ছাড়া অন্য কোনো ধরনের সুযোগ পাবে না সে। স্থানীয় কৃষকরা বলছেন আব্দুর রহমান নিজের সফলতার পাশাপাশি অনেকের কর্মসংস্থানেরও সুযোগ সৃষ্টি করেছেন। তাকে দেখে এলাকার অনেক যুবক ও কৃষকরা উদ্দীপ্ত হয়। কৃষি অফিসের সহযোগিতা পেলে বৈজ্ঞানিক পদ্ধতিতে চাষাবাদ করে স্থানীয় অর্থনীতিতে ভূমিকা রাখতে পারেন। ডেস্ক রিপোর্ট, প্রতিদিনের বাংলাদেশ।